আমি এটা বিশ্বাস করি না। বললাম তুই বিশ্বাস করিস না তাই তুই নাস্তিক, আর আমি বিশ্বাস করি তাই আমি আস্তিক। আমি মুসলিম, আমার বিশ্বাসের উপর আমার ধর্ম চলে। বিশ্বাস ছাড়া কোনোদিন মানুষ চলতে পারে না। বিশ্বাসের উপর ধর্ম চলে, বিশ্বাসের উপর পৃথিবী চলে, বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারে না। আপনি যদি গাড়ির ড্রাইভারকে বিশ্বাস না করেন, এই গাড়ির ড্রাইভার ড্রাইভিং জানে কিনা নাকি খালে ডুবাবে, উঠতে পারবেন গাড়িতে? আপনি যদি রিক্সাওয়ালাকে বিশ্বাস না করেন, এ কি চালাতে পারবে না না পারবে, চলতে পারবে? আপনি যদি আপনার ম্যানেজারকে বিশ্বাস না করেন, ব্যবসা চলবে? আপনি যদি পুলিশকে বিশ্বাস না করেন, চলবে? যদিও সব জায়গায় সব বিশ্বাস চলে না, তারপরেও বিশ্বাস কাউকে না কাউকে করতে হয়। বিশ্বাস না করলে পৃথিবী অচল। তাই তো এসেছিলেন একজন নাস্তিক, সনাতন পন্থী। লোকটা সনাতন ধর্মের কিন্তু সে নাস্তিক। আবার বাসায় এসেছেন, তখন তদানীন্তনকালে পাবনা এডওয়ার্ড কলেজের তিনি প্রফেসর, আমাকে বললেন, আমানুল আমাদানী সাহেব শুনুন, আমি কিন্তু এই সব কিছু বিশ্বাস করি না, আমি সনাতন ধর্ম বিশ্বাস করি না, ইসলামও বিশ্বাস করি না, আপনি আমাকে কোন যুক্তি দিয়ে বুঝাবেন স্রষ্টা আছে তার প্রমাণ? গত জুমায় খুতবার মধ্যে বিশদ বলেছিলাম কথাটি, আজকে সাবজেক্টের সাথে মিলে গেছে দেখে পুনরাবৃত্তি করছি, সবাই খুতবাতে ছিলেন না। তখন আমি তাকে বললাম, আপনি কি বিশ্বাস করেন বিশাল সূর্যদেব পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন, এটা কিভাবে হচ্ছে? বলছে, দ্যাট ইজ ন্যাচারাল, রুলড বাই এটারনাল ল অফ আয়রন, দেয়ার ইজ নো গড, রুলড বাই ইটারনাল ল অফ আয়রন, শাসনের অভিযানে ন্যাচারাল ভাবে সবকিছু চলছে, দেয়ার ইজ নো গড, এখানে আল্লাহ বলে কোনো সত্তা নেই। আমি বললাম, জনাব একটা প্রশ্নের উত্তরটা আমাকে দেন, মুরগি আগে জন্মেছে না ডিম? তো ডিম তো ন্যাচারাল, প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না। তাহলে ডিমটা তোমার দাদি সাউরি না তোমার নানি সাউরি পারছিল সেই প্রথম ডিম? মুরগি ছাড়া তো ডিম হয় না, তে প্রথম ডিম যেটা সৃষ্টি হলো সেই ডিমটা কোন মুরগিতে ফাললো? কয় তাহলে মুরগি, ডিম ছাড়া তো মুরগি ফোটে না, তাহলে প্রথম মুরগিটা আসলো সেই মুরগিটাকে কে সৃষ্টি করলো? যেখানে গিয়ে তোমার প্রশ্ন থেমে যায় সেখানে আমার আল্লাহর অস্তিত্ব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কথাই বলেছিলেন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাল্লাহ ডক্টর নসীমকে। ডক্টর নসীম এই একটি প্রশ্নের উত্তর না দিতে পেরে সে আস্তিক হয়ে ইসলাম কবুল করেছিলেন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাল্লাহর হাতে। আপনারা বইটা পড়বেন, মুরগি আগে জন্মেছে না ডিম, বইটার নাম মুরগি আগে জন্মেছে না ডিম। আর একটা বই আছে ধন মন্টনের রকমারি ফর্মুলা, আর একটা বই আছে আল ইসলাম বনাম কমিউনিজম, আর একটি বই আছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লিখিত, সেটা হলো তিনটি মতবাদ সেকুলারিজমকে ইচ্ছামত সেখানে ধুলাই দেওয়া আছে। সেকুলারিজম সম্পর্কে জানতে হলে ওই বইটা আপনার জন্য একটা উপাদেয় পাঠ্য সুপাঠ্য ইনশাআল্লাহ। বেচারা তো হতবাক হয়ে গেল, আপনার প্রাকৃতিক নিয়মে সব কিছু চলে কিন্তু প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না, ডিম ছাড়া মুরগি হয় না, এবার বলেন মুরগি আগে জন্মেছে না ডিম? প্রথম মুরগিটা কোত্থেকে এলো? আল্লাহ সৃষ্টি করেছেন। যখনই বলবো আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমার নাস্তিক্যবাদ আর চললো না। বলছিলাম কাউকে না কাউকে কিছু বিশ্বাস করতে হয়, আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, الف لام ميم, الف لام ميم এর অর্থ কি আমরা জানি না, আল্লাহ জানেন। الف لام ميم
কিসের আওয়াজ আমি শুনতে পেলাম? এটা কোনো গানের আওয়াজ নয়, বাদ্যদ্রব্যের আওয়াজ নয়, তানপুরার আওয়াজ নয়, হারমোনিয়ামের আওয়াজ নয়, এটা কোনো ঢোল তবলার আওয়াজ নয়, এটা আল্লাহর কিতাবের আওয়াজ। জালিকাল কিতাব, এই কিতাবটা কেমন কিতাব? লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ফালা তারতাবু ফিহি, সুতরাং এই কিতাব সম্পর্কে তোমরা কোনো সন্দিহান হয় না। একটা করে প্রশ্ন আসতেছে, একটা করে উত্তর আসতেছে। আলিফ লাম মিম, কিসের আওয়াজ শুনলাম? জালিকাল কিতাব, এটা একটি কিতাবের আওয়াজ শুনলাম। এটা কেমন কিতাব? লা রাইবা ফিহি, এই কিতাব দিয়ে কি হয়? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, আর যারা সালাত আদায় করে, আর সামনের যত গুণাবলী আছে সেই গুণাবলীগুলি যাদের মধ্যে আছে তারাই হলো মুত্তাকি। এই মুত্তাকিনদেরকে হেদায়েত করার জন্য কোরআন নাযিল করা হয়েছে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন। পৃথিবীর এমন কোন মেশিন নেই যেই মেশিন দিয়ে কবরের আযাব প্রমাণ করা সম্ভব। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলছেন, কবরের আযাব তো তোমরা ডেইলি দেখো গো, কিন্তু তোমরা জানো না। রাত্রে শুয়ে থাকো যখন, তখন ডাকাতে তোমাকে স্বপ্নের মধ্যে কিলায়, চাকু মারে, রক্ত বার করে, বাবারে মারে করে চিৎকার করো, বিছানা ভিজে যায়, বালিশ ভিজে যায়, সব ভেজে তুমি চিৎকার করে কাঁদো, কিন্তু তোমার আওয়াজ বাইরের লোক বুঝতে পারে না। তোমার স্ত্রী বসে আছে পাশে, লাইট জ্বলছে, গল্প করছে স্ত্রী, আর তুমি ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে হঠাৎ করে ধসমস করে উঠে বলছো, সর্বনাশ হয়ে গেছে, আমি ভয়ানক স্বপ্ন দেখেছি, বাঘ আমাকে কামড় দিয়েছে, আমি দৌড় দিয়েছি। আরে বাঘ কোথায়? আমি তো এখানে বসে আছি, বাঘ তো তুমি দেখো না, কিন্তু যে ঘুমিয়েছিল ল্যাপের তলে বাঘ ঠিকই দেখেছে, বাঘের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা যে ডেলি স্বপ্ন দেখো, স্বপ্নটা চিন্তা করলেই তো কবরের আযাব যে আছে, মানুষকে শুয়ায় রেখে আসছো কবরে, নিথর নিস্তব্ধ দেহটি পড়ে আছে, নিথর নিস্তব্ধ দেহের ভিতরে কত কিছু ঘটে যাচ্ছে, সে সাপ দেখতে পাচ্ছে, বাঘ ভয়ানক কিছু দেখতে পাচ্ছে, তাকে সবল মারছে, কামড় দিচ্ছে, আগুন জ্বালিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে আগুনের হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, চিৎকার করে কাঁদছে। আল্লাহর নবী বলছেন, ইয়াসমাউ মাইয়ালিহে, তামাম পৃথিবীর সমস্ত জানোয়ার জীব জানো সব শুনতে পায় তার চিৎকারের আওয়াজ, ইল্লা সাকালাই, শুধু জিন ইনসান শুনতে পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাহাবী শোনো, মানুষ যেভাবে লাশ যখন পাপিষ্ট লাশকে নিয়ে যাওয়া হয় কবরের দিকে, যে জোরে সে চিৎকার করতে থাকে, চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতে পেত, লাশ ফেলে দিয়ে মানুষ পালিয়ে চলে যেত, মানুষ লাশ দাফন করত না। বন্ধুগণ, আপনি স্বপ্নে দেখেন, আপনি বিশ্বাস করেন যে আমি বাঘ দেখলাম, আমাকে কামড় দিল। যে লোক স্বপ্নে জীবনে স্বপ্ন দেখে নেই, তাকে স্বপ্ন বুঝানো যেমন সম্ভব নয়, অবশ্যই স্বপ্ন আপনি দেখেছেন, স্বপ্ন দেখে আপনাকে সাপে কামড় দিচ্ছে, আপনি একদম তরতাজা সাপ দেখেছেন, আপনাকে কামড় মারছে, আপনি চিৎকার দিয়েছেন, আপনার ঘাম ছুটে গেছে শরীরে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়াতে আল্লাহ পাক কিছু নমুনা তোমাদেরকে দিয়ে দিছে, তোমরা বোঝো না, তোমরা একটু ভেবে দেখো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বলছিলাম যে আল্লাহ সূর্য পশ্চিম আকাশে উঠে চলে আসে। ডক্টর মরিস বুকাইলি বলছেন, দিন রাত 24 ঘন্টা দেখছি সূর্য ঘুরতেছে লাট্টুর মতো, আমরা মেশিন লাগায় রাখছি, সূর্য ঘুরতেছে, সূর্য তো থামলো না, সেজদাও দিল না, তে কোথায় সূর্য সেজদা দিল, কখন দিল, আমরা তো বুঝলাম না। ডক্টর মরিস বুকাইলি কে আমরা প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক যে বলছেন ছোট গাছ আর বড় গাছ সেজদা দেয় আল্লাহকে, আমরা কি দেখি? আমরা দেখি না। তাহলে ছোট গাছ বড় গাছ কখন সেজদা দেয় আমরা দেখি না, গাছ তো ঠায় দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহুম ওয়া তাসবিহাহুম,
প্রত্যেকই তাদের সালাত এবং তাসবিহ জানে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতেও পারো না তাদের তাসবিহ বোঝার ক্ষমতা আমাদের নাই গাছ তাসবিহ বর্ণনা করে পশু পাখি তাসবিহ বর্ণনা করে পাথর তাসবিহ বর্ণনা করে পানি আল্লাহর তাসবিহ বর্ণনা করে আল্লাহ পাক বলেন ইউসাববিহুর রাদু বিহামদিহি আকাশের মেঘমালা আল্লাহর তাসবিহ বর্ণনা করে পবিত্রতা ঘোষণা করে আর আল্লাহর প্রশংসা বর্ণনা করে ইউসাববিহুর রাদু বিহামদিহি আকাশের মেঘের ঘর্ষণ হয় গর্জন হয় সেই গর্জনের সময় আল্লাহর তাসবিহ বর্ণনা করে ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি আর আল্লাহর ভয়ে ফেরেশতারাও তাসবিহ বর্ণনা করতে থাকে তাহলে মেঘের গর্জন আল্লাহর তাসবিহ বর্ণনা করে আমাদের বুঝার ক্ষমতা নাই পানির গর্জন আল্লাহর তাসবিহ বর্ণনা করে আমাদের বুঝার ক্ষমতা নাই বিজ্ঞান অনেক কিছু আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই বলছিলাম যখনই ওই রিপন কুমার দেবনাথ ওই কথা বলল তখন আমি বললাম এতদিন পর্যন্ত ডাক্তারেরা বলেছিলেন গ্ল্যান্ডের কোনো ফাংশন নাই এখন ডাক্তারেরা গ্ল্যান্ডের ফাংশন খুঁজে বের করেছে টুডে অর টুমোরো অবশ্যই অবশ্যই একদিন অ্যাপেন্ডিসাইটিস ফান্ডেস কি বলে ফাংশন খুঁজে পাবে ইনশাআল্লাহ কারণ আমার আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আল্লাহ পাক কোনোদিনই সৃষ্টি অনর্থক করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার নিশ্চয় আসমান জমিন সৃষ্টি এবং রাত এবং দিনের বিবর্তন রাত এবং দিনের পরিবর্তন বিবর্তন লায়াতিল লিউলিল আলবাব জ্ঞানীগুণীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়ে গেছে আসমান জমিন সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়ে গেছে আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা রুফিআত তারা কি আসমানের দিকে তাকায় না আসমানকে কিভাবে খুঁটিবিহীন অবস্থায় উত্তোলন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরাতুল আম্বিয়ার মধ্যে বললেন আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাখনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তারা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা আসমান এবং জমিন দুইটা একত্রে আটকানো লেপটানো ছিল জোড়া লাগানো ছিল ফা ফাতাকনাহুমা আমি আল্লাহ দুইটাকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিলাম এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই প্রত্যেকটা বস্তুকে পানির মাধ্যমে পানির দ্বারা আমি জীবন্ত করেছি আফালা ইউমিনুন ওরা কি আল্লাহকে বিশ্বাস করে না ওয়া জাআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামীদা বিহিম জমিনের বুকে আমি পাহাড় গেড়ে দিয়েছি এই পাহাড় যেন জমিনের ভারসাম্য রক্ষা করে ওয়া জাআলনা ফিহা ফিজাজান সুবুলা লাআল্লাহুম ইহতাদুন এই পৃথিবীর বুকে আমি অসংখ্য রাস্তায় বিভক্ত করেছি যারা এই রাস্তা দিয়ে চলতে পারে ওয়া জাআলনা সামা সাকফাম মাহফুজা আর আসমানকে করেছি আমি নিরাপদ একটি ছাদ স্বরূপ অহুম আন আয়াতিনা মুরিদুন তারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির মধ্যে যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য রয়েছে নিদর্শন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম যারা দাঁড়িয়ে বসে এবং পার্শ্ব দেশে আল্লাহকে স্মরণ করে যারা দাঁড়িয়ে বসে পার্শ্ব দেশে শুয়ে
আল্লাহকে স্মরণ করে এই আয়াত থেকে প্রমাণিত হয় কোরআন দাঁড়িয়ে তেলাওয়াত করা যায়, কোরআন বসে তেলাওয়াত করা যায়, কোরআন শুয়ে পড়েও তেলাওয়াত করা যায়। হুজুর কোরআনের আগে লিখে দিয়েছেন উযু সহ বসবেন, তাশাহুদের কায়দায় বসবেন। তাশাহুদের কায়দায় যে লোক বসতেও পারবে না তার কোরআন তেলাওয়াত হবে না। আপনি আল্লাহর কালাম পড়বেন, দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে পড়বেন, বসে পারলে বসে পড়বেন, শুয়ে পারলে শুয়ে পড়বেন, যেভাবে পারেন সেভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন চার দিনে, মাঝখানে সমস্ত বস্তু সৃষ্টি করেছেন আর দুই দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি পাখির দিকে তাকাও না, পাখির দিকে কি তোমরা তাকাও না? পাখি আসমানে ওড়ে, পাখা মিলায় দিয়ে ঝাপটা মারে, এক সময় পাখাকে সংকুচিত করে আবার পাখাকে বিস্তৃত করে, তোমরা কি দেখো না? বিজ্ঞান যেদিন এই আয়াত পড়েছে, এই আয়াত থেকেই এই উড়োজাহাজ তৈরি করার প্রযুক্তি সেখান থেকেই আবিষ্কৃত হয়েছে। কোরআন থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে কোরআন নয়। মিস্টার টলেমি এবং মিস্টার পিথাগোরাস দুইজন বড় বড় বৈজ্ঞানিক পৃথিবীর বুকে এসেছিল, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই সাবজেক্টের উপরে আড়াই হাজার বছর দ্বন্দ্ব করেছে কিন্তু সমাধান নামাতে পারে না। আড়াই হাজার বছর যাবৎ বৈজ্ঞানিক টলেমি এবং পিথাগোরাসের অনুসারীরা আড়াই হাজার বছর দ্বন্দ্ব করেও কোনো সমস্যার সমাধান আনতে পারে। আপনারা যারা বিমানে চড়েন আশ্চর্য হয়ে যাবেন, বিমানটা কিভাবে বাতাসটা লোড করে, বাতাসটা ভিতরে কিভাবে ঢুকায়, পাখার ভিতরে বাতাস ভর্তি করে, বেলুন যেমন বাতাস ভর্তি করে হালকা হয়ে যায়, বিমানটা ওইভাবে বাতাস টেনে টেনে ভিতরে নিয়ে হালকা হয়ে যায়, হালকা হওয়ার পরে বাতাসের উপর লাফ দিয়ে ঝাপটা দিয়ে উঠে পড়ে, উঠে পড়ার পরে পাখা দুইটাকে চাকাগুলিকে কিভাবে পাখি যেভাবে আকাশে উপরে উঠে যাওয়ার পরে পাখি যেভাবে তার পাগুলিকে সংকুচিত করে নেয়, আল্লাহ পাক বলেন যে একবার সংকুচিত করে আবার সেটাকে একবার সংকুচিত করে একবার বিস্তীর্ণ করে, আল্লাহ আকবার। তারপরে আকাশে যখন বাতাসের পরিমাণ বেশি হয়ে যায়, বাতাসের পরিমাণ বেশি হয়ে যায়, মাঝে মাঝে ওই পাখার ভিতরে আবার উইন্ডো আছে, সেই উইন্ডোরিগুলি আবার খুলে যায়, খুলে খুলে বাতাসগুলি আবার বের করে দেয়। যখন মাটিতে নেমে যায় বাতাসগুলিকে বের করার প্রয়োজন হয়, সবগুলি উইন্ডো একসাথে খুলে যায়, মাটিতে নামার আগে কাজ করে সমস্ত চাকাগুলি বের হয়ে চলে আসে, চাকাগুলি মাটিতে প্রথম যখন পড়ে তখন অগ্নিস্ফুলিঙ্গ হয়, প্রথমে মাটিতে পড়ার সাথে সাথে মনে পাথরের সাথে আঘাত পেল, এক ধাক্কা খেয়ে আবার উপরে ছিটকে উঠে যায়, আবার কিছুক্ষণ পরে আবার মাটি টাচ করে, এইভাবে বিমানগুলি মাটিতে নামে। মাছকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাছের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, মাছের বর্ণনা থেকে সাবমেরিন তৈরি হয়েছে, আকাশে পাখি আল্লাহ সৃষ্টি করেছেন, পাখি থেকে বিমান তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে প্রত্যেকটা প্রাণীর বর্ণনা দিতে দিতে মানুষের কথা আল্লাহ পাক বলে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে মানুষ জাতি তোমরা নিজে কেউ দেখো না, আমি আল্লাহ তোমাদেরকে এক মেশিন বানিয়ে দিয়েছি, যেই মেশিন দিয়ে তোমরা পৃথিবীর বুকে বিচরণ করো। মানুষ কিভাবে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ সক্ষম তোমাদের আঙ্গুলের ফিঙ্গারিং ছাপ পর্যন্ত মিলিয়ে মিলিয়ে আবার তোমাদেরকে পুনরায় গড়ে তুলব। আমানুল্লাহ দুনিয়া থেকে মাটিতে মিশে যাবে, আমানুল্লাহকে আল্লাহ যখন আবার বানাবেন আমানুল্লাহর ফিঙ্গারিং প্রিন্ট যেটা, যেই সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আল্লাহ পাক একবার একটা ডাইস ব্যবহার করেছেন দ্বিতীয়বার করেন নাই, কিয়ামত পর্যন্ত কোটি কোটি অর্বুদ পর্ব পদ্ম মহাপদ্ম সংঘ মহাসংঘ মানুষ তৈরি হবে, কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্ট মিল হবে না। মানুষের সিগনেচার নকল হয়ে যায়, মানুষের চেহারা নকল হয়, মানুষের কণ্ঠস্বর নকল হয়,
মানুষের ফিঙ্গারপ্রিন্ট নকল করতে পারে না। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যখন পুনরায় কবরতে তুলব ফিঙ্গারিং প্রিন্ট পর্যন্ত এজিটিস যেভাবে ছিল ওইভাবেই আমি বানিয়ে দিব। বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল করিম জ্ঞান সমুদ্র। কোরআনুল করিম সম্পর্কে কোরআনুল করিম যদি আপনি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমার উস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটির একজন ডাক্তার, নাম তার ডাক্তার উসামা মুআজ। ডাক্তার টু ডাক্তার, কোরআন হাদিস জানা ডাক্তার, বাড়ি তার মিশরে। আমাকে বলছিলেন, আমার তুমি জানো কেন মানুষ সওজদা দেয়? সালাতে ভুল হলে সওজদা কেন দিতে হয়? আল্লাহ কেন বিধান দিলেন সওজদা? আল্লাহ তো বলতে পারতেন তোমার সালাতে ভুল হয়েছে তুমি 10 বার কান ধরে ওঠো আর বসো। আল্লাহ তো বলতে পারতেন তোমার সালাতে ভুল হয়েছে 10 টাকা সাদকা করে দাও। আল্লাহ তো বলতে পারতেন তোমার সালাতে ভুল হয়েছে 2 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে দাও। আল্লাহ অন্য কোন পানিশমেন্ট দিতে পারতেন? আল্লাহ পাক পানিশমেন্ট দিয়েছেন, তোমার ব্রেন ভুল করেছে, তোমার মেমোরি দুর্বল হয়ে গেছে, তোমার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, তাই তো তুমি 3 রাকাত পড়েছো না 4 রাকাত পড়েছো, তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে গেছো, তাই তোমার মাথাটা আবার মাটিতে নামায় দাও, আল্লাহর সামনে প্রমাণ করো আমার ব্রেন পারফেক্ট নয়। লা হুকমালি আকলিন ফি হুসনিল আশিয়ায় অকুবেহা, সত্য এবং মিথ্যার মাপকাঠি কোনোদিন মানুষের বিবেক হয় না। প্রমাণ করে দাও তোমার ব্রেন ভুল করেছে, ভুল তোমার হাতের কারণে হয়নি, ভুল তোমার পায়ের দুর্বলতায় হয়নি, ভুল তোমার চোখের দুর্বলতা হয়নি, ভুল হয়েছে তোমার মাথার ব্রেনের মেমোরির স্মরণ শক্তি কমে যাওয়ার কারণে। মানুষের যখন হাড়ের শক্তি কমে যায়, হাড় পাম্প করে রক্ত মাথায় তুলতে পারে না, ব্রেন পর্যন্ত ব্রেনের কোষ পর্যন্ত পাম্পিং পাওয়ার যখন কমে যায় হাড় দুর্বল হওয়ার কারণে, জোরে পাম্প দিতে পারে না, যে জোরে পাম্প দেয় সে জোরে রক্ত মাথায় পর্যাপ্ত পরিমাণ পৌঁছে না, ওই জন্য ব্রেন দুর্বল হয়ে, ব্রেনের মেমোরি দুর্বল হওয়ার কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, তাশাহুদ না পড়েই দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন মাথাটা আবার মাটিতে ঠেকায়ে 2টা সেজদা দাও, তোমার শরীরের রক্ত আলটিমেট এই অটোমেটিক ভাবে তোমার শরীরের রক্ত মাথায় পৌঁছে যাবে, তোমার ব্রেনের যে দুর্বলতা আছে খানিকটা হলো কাটবে। আল্লাহ আকবার। সকালবেলা একজন নাস্তিক উঠে সে তার শরীর চর্চা করে, ডানে একবার যায় বামে একবার যায়, এই হাত তোলে আর এই হাত তোলে। আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন, আমার ইসলাম আমাকে শিখিয়েছে, কোরআন এবং সহিহ হাদিস আমাকে শিখিয়েছে, তুমি দাঁতন করতে থাকো। দাঁতন করতে থাকলাম, মেসওয়াক করলাম, আমার হাতের ব্যায়াম হচ্ছে, আমার দাঁতের ব্যায়াম হচ্ছে, আমার মাড়ির ব্যায়াম হচ্ছে, ব্যায়াম হয়ে গেল। এবার হাত মুখ ধুয়ে ফেললাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, নাকের মধ্যে পানি দিয়ে নাক ঝাড়ো। আল্লাহ রসুল বলেন শয়তান রাত্রের বেলায় নাকে গিয়ে ঘুমায়, যেই সমস্ত মেয়েদের জিনে ধরে, যেই সমস্ত মানুষের জিনে ধরে, ভূতে ধরে, ওদেরকে সুরা ফাতেহা পড়ে, সুরা এনাস ফালাক পড়ে, সুরা জিনের প্রথম 5 আয়াত পড়ে, তারপরে আপনি সরিষার তেলে ফুঁ দিয়ে ওই সেই সরিষার তেল নাকে কানে ভালো করে দেবেন, তারপরে দেখবেন যে তারপরে ছুটে চলে যাবে আর আল্লাহর নাম বলতে থাকবে। এতেও যদি কাজ না হয় তাহলে মান কসুর শিকড় তুলে আনবেন, সুরা ফাতেহা পড়ে, নাস পালাক পড়ে, সুরা জিনের 5 আয়াত পড়ে, মান কসুর শিকড়ের উপর ফুঁ দিয়ে কানের মধ্যে ফরফরায় দিবেন, বাপ বাপ করে দিন পালাবে, কুল পাবে না। আল্লাহর কালামের কাছে সব কিছু আছে। বলতেছিলাম যে আপনার আমার শরীরের ব্যায়াম হয়ে গেল, নাক পরিষ্কার করলাম, হাত পরিষ্কার করলাম, গোসল কর উজু করলাম, ফরজ থাকলে গোসল গোসল করে নিলাম, তারপরে আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আমার রফুলিয়া দেয়টা আমার শরীর চর্চা, আমার রফুলিয়া দেয়টা আমার শরীর চর্চা, আল্লাহু আকবার। আমার এক বন্ধু আছেন ইতালিতে থাকেন, রেজাউল কবির মিঠু তার নাম, ইতালি প্রবাসী বন্ধু। বার একদিন বললেন, আমার ভাই যাদের কোমরে ব্যথা ওরা ঠিক মতো রুকু করে না, আর যারা ঠিক মতো রুকু করবে ওদের কোমরের ব্যথা 6 মাসে দূর হয়ে যাবে। কোমর যখন ঠিক মতো রুকু করবে আর আপ ডাউন করবে বাঁকাবে, ঠিক মতো রুকু করে না, তার কোমর তো জাম হয়ে থাকবেই। যারা রুকু করে ঠিক মতো, আপনার মেশিনটা যদি সবসময় চলে তাহলে তো আপনার মেশিন জাম হবে না। জাম হয় কখন? যখন মেশিনটা চলে না তখন। আমার রফুলিয়া দেয় হলো শরীর চর্চা। এরপরে
বুকের উপর হাত রাখলাম আমার শরীর চর্চা। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কামু ইলা সালাতে কামু কুসালা, মুনাফিকেরা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতা ভরে সালাতে দাঁড়ায়। মুনাফিকদের সালাত হয় অলস, অলস ভাবে তারা সালাতে দাঁড়ায়। আল্লাহর কোরআন বলছে কিভাবে অলস ভাবে সালাতে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে কানের মধ্যে একটু বাড়ি দিয়ে আস্তে করে হাতটা নিয়ে একদম রিজার্ভ ট্যাঙ্কির উপর রেখে দিল। শরীরে কোনো শক্তি নাই, বল নাই, কামু কুসালা আলস্য ভরে দাঁড়ায়। আল্লাহ বলছেন আলস্য ভরে দাঁড়ায়, সালাতে দাঁড়ায় আলস্য ভরে, আর আমি সালাতে দাঁড়াই প্রাণবন্ত ভাবে। আমার বুকে হাত রাখতে হলে শক্তি লাগে, বুকে হাত রাখতে হলে শক্তি লাগে, হাতকে উপরে ধরে রাখতে হয়, আর এইভাবে ছেড়ে রাখতে শক্তি লাগে না। কামু কুসালা ইউরাউনান নাস, লোকেদেরকে দেখায় ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর জিকির আজকার তারা করেন না, সামান্য নগণ্য জিকির আজকার করে থাকে। আল্লাহু আকবার বলে বুকের উপর রাখলাম, বুকের উপর হাত রাখার হাদিস দুর্বল, জাল হাদিস বলে জনৈক মুক্তি বলছেন। বললাম যে আপনার বাড়ির মা বোনেরা যখন বুকের উপর হাত রাখে তখন আবার সবল হয় কি করে? তাই তো একজন যুবককে বলছে এই ছেলে হাত বাঁধবি এখানে, তুই মহিলার মতো বুকের উপর রাখলি কেন? বলছে নবী বলছেন মায়ের হক বেশি, তাই আমি মায়ের তরিকা মানছি, বাপের তরিকাটা মানি না। যুক্তি বড় চমৎকার, দলিল বড় সুন্দর, আমার মা বুকের উপর বাঁধবে আর বাবা এখানে বাঁধবে। তাই তো বলেছিলাম ভাই শুনে রাখুন, আপনারা যত মাজহাব মানেন না কেন, আপনারা আমাদের দুলা ভাই আর আমরা হলাম আপনাদের শ্যালুক, আমরা আপনাদের শ্যালুক, আপনারা আমাদের দুলা ভাই, আপনাদের বাড়িতে আপনাদের স্ত্রীরা সবাই আমাদের বোন। এবার বুঝে দেখেন আপনাদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি। আপনাদের বাড়িতে যারা আছেন মা বোনেরা আমাদের, তারা সবাই আমাদের বোন, তারা সবাই বুকের উপর হাত রাখেন। মহিলাদের জন্য বুকের উপর হাত রাখার হাদিস সহি হলো কি করে, আপনারটা হয় না কি করে? বলছিলাম হাত বুকের উপর রাখলেন এটাও একটি শরীর চর্চা, আল্লাহর এবাদতের পাশে শরীর চর্চা। আবার রফুল আদায় করছেন আপনি, আপনার প্রত্যেকটা জোড়া শরীর চর্চা হচ্ছে। আবার রুকুতে গেলেন, রুকুটা সুন্দর করে করলেন, আবার উঠে রফুল আদায় করলেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমি সারেন্ডার করেছি, আমি অস্ত্র শস্ত্র সমস্ত কিছু ফেলে দিয়ে খালি হাতে তোমার কাছে আমি সারেন্ডার করি, দেখো আমার হাত খালি, আমি সারেন্ডার করেছি তোমার কাছে, হাত উঁচু করে তুলে সারেন্ডার করছি। হাত কি নামায় রেখে সারেন্ডার হয় নাকি হাত তুলে সারেন্ডার হয়? আমি খালি হাতে সারেন্ডার করেছি তোমার হাতে, আল্লাহ একবার তুমি মহা। তারপরে রুকুতে গেলাম, সেজদায় গেলাম, সেজদার মধ্যে শরীর চর্চা হলো, তাশাহুদ করলাম, আঙ্গুলের যে একটু বাকি ছিল ওটাও খানিকটা হয়ে গেল। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে যে ঘাড়ের ব্যায়ামটাও হয়ে গেল। রিপন কুমার দেবনাথ সকালবেলা উঠে এরম করে আর এরম করে, আর আমার আল্লাহর ইবাদত করতে করতে আমার শরীর চর্চা হয়ে যায়। বন্ধুগণ, মহাগ্রন্থ আল কুরআনুল করিম আমাদেরকে প্রত্যেকটা বস্তু সম্পর্কে, প্রত্যেকটা ইবাদত সম্পর্কে, কিয়ামত পর্যন্ত কত কিছু দুনিয়াতে আসবে সেই সব বিষয় সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক বিধান বিধিবিধান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। আবারও বলছি, বিজ্ঞান ভুল প্রমাণিত হতে পারে কিন্তু আমার কোরআন ভুল প্রমাণিত হবে না। কোরআন দিয়ে বিজ্ঞান বুঝতে হবে, বিজ্ঞান দিয়ে কোরআন নয়। কেউ উঠবেন না, একসাথে বিদায় হবে ইনশাআল্লাহ, নড়াচড়া করা যাবে না। শুরুতেই পড়েছিলাম আল্লাহর নবী সহিহ হাদিস মুসলিম শরীফের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম, তোমাদের কোন পানীয় দ্রব্যের মধ্যে, তোমাদের শরবতের মধ্যে, ঝোলের মধ্যে, ডালের মধ্যে, মধুর মধ্যে, দুধের মধ্যে যদি মাছি পড়ে যায়, আল্লাহর নবী বলেন সহিহ মুসলিমের হাদিস, তোমাদের শরবতের মধ্যে,
মধুর মধ্যে ঝোলের মধ্যে তোমাদের কোন লিকুইড খাদ্যের মধ্যে যদি মাছি পড়ে যায় ফালিয়াগ মেজহু মাছিটাকে ডুবিয়ে দাও মাছিটাকে চুবিয়ে দাও মাছিটাকে দুধের মধ্যে ডুবায়ে দাও মাছিটাকে ঝোলের মধ্যে ডুবায়ে দাও মাছিটাকে ডালের মধ্যে চুবিয়ে দাও ফালিয়াগ মেজহু সুম্মালিয়ানজিহু তারপর মাছিটা তুলে ফেলে দাও ফাইন্না ফি আহাদে জানা হে দাউন অফিল আখারে শিফা আল্লাহ নবী বলেন উম্মত শুনে রাখো মাছির এক পাখায় থাকে রোগ জীবাণু আর আরেক পাখায় থাকে সেই রোগের প্রতিষেধক ঔষধ মাছি যখন ডালের মধ্যে ঝোলের মধ্যে পড়ে তখন কায়াত হয়ে বনবন করে ঘোরে যেই পাখায় রোগ জীবাণু আছে সেই পাখার রোগ জীবাণু ওই ডালের মধ্যে ঝোলের মধ্যে লিকুইড খাদ্যের মধ্যে ছড়িয়ে ফেলে তুমি পুরাটা চুবিয়ে দাও অপর পাখার প্রতিষেধক ওর মধ্যে মিশে গিয়ে ওই রোগ জীবাণুকে খতম করে দেবে 1400 বছর আগে মুহাম্মদি দাওয়াখানার ধম্বন্তরী মহাঔষধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে ঘুমানোর সময় দরজা বন্ধ করে ঘুমাও রাতে ঘুমানোর সময় তোমাদের পান পাত্রের মুখ বেঁধে ঘুমাও রাতে ঘুমানোর সময় তোমরা বাতি নিভিয়ে ঘুমাও বাতি যদি জ্বালায় ঘুমানো যায় তাহলে বাতির আগুনে বাড়িঘর পুড়ে সারখার হয়ে যেতে পারে বাতি যদি জ্বালিয়ে ঘুমানো যায় তাহলে বাতির আগুনে তোমার ঘরের সমস্ত অক্সিজেন খেয়ে তোমার ঘরকে অক্সিজেন শূন্য করে ফেলতে পারে রাতে বাতি নিভায় ঘুমা আপনারা জানেন আমরা জানি বাতি চলে অক্সিজেন ছাড়া বাতি জ্বলে না মোমবাতি জ্বালিয়ে কাঁচের গ্লাস দিয়ে ঢেকে দেন কতক্ষণ সে মোমবাতি চলবে মোমবাতি নিভে যাবে কেন অক্সিজেন ছাড়া মোমবাতি চলে না মোমবাতি বাতি তোমার অক্সিজেন খেয়ে ফেলে তুমি বাতি নিভিয়ে ঘুমাও তোমার অক্সিজেন তোমার ঘরে পূর্ণ থাকবে ইসলামের সুলতান নীতি পোলতান নীতি দরজা নীতি জানালা নীতি প্লেট নীতি বাতি নীতি সব নীতি আছে আল্লাহ রাসূল বলছেন প্লেটটা উল্টায় রাখো পান পাত্রের মুখটা বেঁধে রাখো ইসলাম কোনটা দেয়নি ইসলাম কার কাছে ধার করার দরকার পড়ে না বন্ধুগণ এইভাবে যদি কোরআন এবং সহিহ হাদিসের অগণিত হাদিস এবং আয়াতের ব্যাখ্যা করতে যাই রাত ভোর হয়ে যাবে কিন্তু আমাদের আলোচনা সমাপ্ত হবে না ভাই পরিচালক বলছিলেন ডাক্তার জাকির নায়েক ডাক্তার জাকির নায়েক পৃথিবীর একজন বিস্ফোরণ তার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে ভারতে কয়টি চারটি মামলা হয়েছিল দুইটি মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছে মহারাষ্ট্র পুলিশ এবং বোম্বে পুলিশ ডাক্তার জাকির নায়েক সম্পর্কে মন্তব্য লিখে দিয়েছেন আর বলছেন ডাক্তার জাকির নায়েকের পিস টিভি তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম তার ভিতরে কোনো জঙ্গি উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা পাই নাই দুই থানা থেকে দুই পুলিশে ক্লিয়ারেন্স দিয়ে যার দুইটা কেস বাকি আছে ডাক্তার জাকির নায়েক সাহেবের পিস টিভি তদন্ত করে দেখা গেছে 3 লাখেরও বেশি লোক ইসলাম কবুল করেছে শুধু ভারতের মাটিতে যেই লোকের দাওয়াতে 3 লাখের বেশি হিন্দু ইসলাম কবুল করলো সেই লোক হলো ইহুদিদের দাওয়াত দালাল মুফতি তুমি মরে দেখো আল্লাহর আদালত কত কঠিন হয় তোমার ফয়সালা আল্লাহর আদালতে হবে দুনিয়াতে নয় বন্ধুগণ ডাক্তার জাকির নায়েক সাহেব তার পিস টিভি সারা বিশ্বে চলছে চলবে ইনশাআল্লাহ ভারতের মাটিতে ডাটা ক্যাবেলে দেখা যায় না সেট আপ বক্সে দেখা হয় আমাদের দেশে আপনি পিস টিভির প্রোগ্রাম ডাউনলোড করবেন আপনি ইন্টারনেটের মাধ্যমে লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন রীতিমতো আমাদের প্রোগ্রাম চলছে তা তামাম বিশ্বে ডাক্তার জাকির নায়েক যেদিন পিস টিভি স্থাপন করেন সেদিনই আল্লাহ পাক তার মাথার মধ্যে ঢুকাই দিয়েছিলেন যে ভারতের মাটিতে হেড অফিস না করে দুবাইতে করো ওখান থেকে টেলিকাস্ট হয় আর ওখান থেকেই সেটা রেকর্ডিং হয় ওটাই তার হেড অফিস আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে কেস হওয়ার কারণে মামলার তদন্ত করতে গিয়ে অগণিত হিন্দু অফিসার ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ চাকরিটা যেন মুসার মায়ের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা নিজের ছেলেকে দুধ পান করালো ফেরাউনের বাড়িতে নিজের বেটাকে নিজের বাড়িতে দুধ পান করাতে দেয় না মুসা আলাইহিসসালামের মাকে যদি মুসা আলাইহিসসালামের মা যদি মুসা আলাইহিসসালামকে নিজের বাড়িতে দুধ পান করাতো ফেরাউনের লোকেরা এসে মুসা কালিমুল্লাহকে হত্যা করে দিত আল্লাহ পাক বললেন হে মুসার মা তোমার ছেলেকে
কাফের বাক্সে ভরে লইত সাগরে ভাসিয়ে দাও, লইত সাগরে ভাসিয়ে দেওয়ার পরে সেই বাক্স গিয়ে ফেরাউনের দরবারের সামনে হাজির হলো। ফেরাউন বাক্স ঘরে তুলে নিয়ে গেল। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালামের মা তার ছেলেকে দুধ পান করায়, থাকার জায়গা ফেরাউনের রাজপ্রাসাদ, খাওয়ার জায়গা ফেরাউনের বাড়ি, আর বেতন দেয় ফেরাউন, আর ডিউটি হলো নিজের ছেলেকে দুধ পান করানো। বাংলাদেশের আহলে হাদিস আন্দোলনের বীর সেবা চালার আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে বন্দি রেখে বাংলাদেশ তদানীন্তন কালের সরকার বেতন দিচ্ছিল, আর বলছিল আসাদুল্লাহ তুমি জেলখানায় থেকে 25 জন নবীর জীবনী লেখো আর বেতন খাবে সরকারের, যেই সরকার বন্দি করেছে সেই সরকারের বেতন খাও আর নবীদের জীবনী লেখো। যদি বাইরে থাকতেন তো ইউনিভার্সিটির চাকরি সামাল দিতে গিয়ে 25 জন নবীর জীবনী লেখা কঠিন হয়ে যেত। 30 পারা কোরআনের তাফসির কমপ্লিট করো, আল্লাহর কালাম মুখস্থ করো, হাদিস মুখস্থ করো, ছোট বড় 50 খানা বই সেখানে বসে লিখে নাও, 3 বছর 6 মাসে 6 দিন কারাগারে এতগুলি কমপ্লিট করার পরে বেতনও হলো অর্ধেক অর্ধেক, তারপরে যদি রিটায়ার্ড হওয়ার পরে এরিয়া বিল করে বাকি বেতনটা চলে আসে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক স্থায়ীভাবে বাড়ি ঘরের ব্যবস্থাও করে দেবেন। এশিয়া মহাদেশের বিস্ফোরণ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার, আল্লাহ পাক বলছেন আসা আনতাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটাকে তোমরা অকল্যাণ মনে করো সেটা তোমাদের জন্য কল্যাণ। ডাক্তার জাকির নায়েকের পৃথিবীর বিরুদ্ধে মামলা হতে ভারতের মাটিতে বড় বড় হিন্দু অফিসার পৃথিবী তদন্ত করতে গিয়ে ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কাজেই যে কোনো বিপদ আসবে আল্লাহর দিনের পথে এটা বিপদ নয়, হাসি মুখে বরণ করে নিতে হবে। আর লম্বা না করে যেই ভাই জাগরণী গাইলেন, জাগরণী গায়ক ভাইকে আমি বলবো ছোট ভাই তোমার এই কণ্ঠস্বর যেন তাওহীদের গান গে, তোমার এই কণ্ঠস্বর যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। শিরক বেদাতের বিরুদ্ধে যেসব আলহেরা শিল্পীর জাগরণী আছে সেইগুলি তুমি মুখস্থ করো, মাকে ডেকে অ্যাড্রেস করে মা গো মা, এগুলি আকিদার মধ্যে কিছু সমস্যা হয়ে যেতে পারে। পরিশেষে যারা আয়োজন করেছেন আয়োজক, আল্লাহ পাক সকল আয়োজক উদ্যোক্তা সবাইকে যেন আল্লাহ কবুল করেন, পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।